من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أبو هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا فيقول الآخر اللهم آت ممسكا تلفا এই জগতে যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়ান ধরণের বুকে পেতেছ যতনে সবুজ গালিচাখানি সাগর মালাই গভীর নিশীতে ঢেউ করে কানাকানি সাগর বাড়ি আমি জগতে যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপর তুমি মহামহিয়া মৃতমলাই সিদ্ধতা কান্ত দেহে আসি নয়ন জুড়াইর তারি জোৎস্না ফুলের মধু হাসি এত যে সবার সমর অধিকার এত যে সবার সমর অধিকার তোমার ফরমান এই জগতের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অতর তুমি মহামহিয়ান
মিঠি মিঠি জলি তারার প্রদীপ, ওই দুর্দিলি মাই পাখি রকুলে মেটির কালো পানি, তোমার মহিমা গাই তোমার মহিমা গাই, অনন্ত অসীম প্রেমময় তুমি, অনন্ত অসীম প্রেমময় তুমি, তুমি বড় দয়াবান এই জগতে যত সুন্দর সবই তোমার দান, সুন্দর তুমি তুমি অথর তুমি মহামহিয়া। জনাব শেখের মহতরাম, আজকের এই মহতি সভার পরম শ্রদ্ধ সভাপতি সাহেব, মঞ্চস্থ ওলামায়েকরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা বন্ধা রোমানদার, ভাই ও বাবাজী বন্ধুরা, পর্দারাঞ্চল আড়ালে বন্ধা রোমানদার, মা ও খালা বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান ইষ্টাবিষ্টি বাড়ছে বিশ্বনের তাল্লা রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের খালেক মালিক জাহাতা ও শক্তি ভাব শক্তি মরণ জীবন, যিনি বিরাট বিশাল অনন্ত অসীম, সে রব্বুল আলমিনের শতকোটি প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত হাবিব আকায়ে নামদার তাজদারে মাদানি, বিশ্ব মানবের বিশ্ব নেতা, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আজকের জলসায় প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, বাৎসরিক বিরাট সভা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে প্রতিটি বছর একটা ইনকামের সোর্সকে সামনে রেখে এই জলসার আয়োজন করতে হয়, এই ব্যাপারে আপনার সকলেই অবগত, আপনারা সবাই সচেতন সজাগ ব্যক্তি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মাদ্রাসার অন্যতিক সাধনে আপনারা বাড়ি ছেড়েছেন, কাজকামকে উপেক্ষা করেছেন, আরাম বিশ্রামকে উপেক্ষা করে দৌড়ে এসেছেন, ছুটে এসেছেন, এটা একটা জেহাদ। এই জেহাদ থেকে খালি নয়, দীন ইসলামকে বাস্তবায়ন করলে, দীন ইসলামকে সজীব রাখতে গেলে এই দীনি প্রতিষ্ঠানকে সজীব রাখতে হবে। দীনের বাগান, একটা বাগানে বিভিন্ন রকমের ফলমূলের গাছ লাগানো হয়, তার কত রকমের ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়, ছাগল গরু তো যেন খেয়ে না নেই, ছাগল গরু যদি ছোঁয়া লেগে যায় গাছ বিছিয়ে যাবে, গাছ আর গাছ হয়ে উঠতে পারবে না, এই জন্য চতুর্দিকে সুন্দর করে বেষ্টন করতে হয়, ঘেরাও করতে হয়, সার পানি, গাছের গোড়া গোড়া খোড়া খসা সব রকম ব্যবস্থা নিতে হয়, যে নেই সঠিকভাবে ফল পায় বাগান থেকে, আর যে এই ভূমিকা গ্রহণ করতে পারে না তার কিছুই হয় না। আমার আপনার কাছে দিন থাকবে কি করে, মা বোনেদের কাছে দিন ইসলাম থাকবে কি করে, মাদ্রাসা যদি না থাকে,
আর মাদ্রাসা যদি থাকে তাহলে দীন ইসলাম আমার আপনার কাছে থাকবে, এটা সত্য কথা। আমি আপনাদের সামনে কোরআন হাদিসে দুটি কথা বলব, তো এই বলা যে প্র্যাকটিস, এ বলা যে অভ্যাস, এটা মাদ্রাসা থেকে পাওয়া গেছে। আমার সত্য শেখ সাহেব বসে আছেন সভাপতি, আমার মাদ্রাসার একজন মাদ্রাসার আমরা স্টাফ, একজন কোরআন হাদিসের পণ্ডিত মানুষ, তিনিও মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেছেন, দিন শিখতে হয়েছে, হাদিস কোরআনের পাতা থেকে মগজ করে সমাজে বিতরণ করতে হচ্ছে, আপনি দিন পাচ্ছেন। মা বোনেরা আজকে কোরআন হাদিস চয়ন করছেন, শিক্ষা অর্জন করছেন, কোথায় তিনি প্রতিষ্ঠান মাদ্রাসা, হাফেজা তৈরি হচ্ছে, আলেমা তৈরি হচ্ছে, হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, কারি তৈরি হচ্ছে, বড় বড় মহাদ্দেশ তৈরি হচ্ছে, তিনি মাদ্রাসা। একদিন এমন সময় ছিল যে সময় যুদ্ধ করে দিনকে টিকাতে হতো, যুদ্ধের ত্রাণ করে সাহাবায়ে কেরাম গেছেন, চাল মাল বিতরণ করেছেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, মেরেছেন, মরেছেন, যার বিনিময়ে দিন কায়েম হয়েছে মক্কার জমিনে, মদিনার জমিনে দিন কায়েম হয়েছে রক্ত ঝরানোর পর। আজকে আমরা আপনারা দিনকে কায়েম করবো মানে মাদ্রাসাকে ঠিক রাখবো, মাদ্রাসাকে কায়েম কায়েম রাখবো। আল্লাহ পাক বলছেন মাদ্রাসাকে কায়েম দায়েম রাখার একটা ব্যবসা, কিসের ব্যবসা? যে ব্যবসার কথা আল্লাহ ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। দিনদার ইমানদার ব্যক্তিকে ঘোষণা করছেন, ডাক দিচ্ছেন, তার এমন একটা ব্যবসা ইহকাল সুখের হবে, পরকাল মঙ্গলময় হবে, এটা দিনদার ইমানদার জাতি ছাড়া কেউ গ্রহণ করতে পারে না। যাদের ভিতরে দিন নেই, ইমান নেই, তারা গ্রহণ করতে পারবে না। আর যার মধ্যে দিন আছে, ইমান আছে, ইসলাম আছে, সে গ্রহণ করতে সক্ষম, সেই ব্যক্তিকে সম্বোধন করে আল্লাহ বলছেন তারা উপকৃত হবে, লাভবান হবে, ইহকালে সাকসেস হবে, পরকালের জিন্দগি তার ভঙ্গ হয়ে যাবে। কি বলছেন? ব্যবসাটা পরে কথা, ব্যবসাতে প্রফিট কি, লাভ কি, মানুষ তাকে লাভ খুঁজে একটা ব্যবসা করতে গেলে আগে লাভটা বলে। ভাই কেউ যদি বলে কি করছো ভাই, কি করবো, মাঠে কষ্ট করে বসে আছে, মাঠে যাই চেষ্টা করে গাছ পাতলে আছে, চেষ্টা ছাগল গরু আছে খেলে, এ শিক্ষিত মানুষ এই করে জীবন চলবে, কি করবো ভাই, বলছে একটা ব্যবসার কথা তোমাকে বলছি, ব্যবসাটা করলে কি লাভ হবে, বহুত লাভ, হ্যাঁ বলো তাহলে, বহুত লাভ চাই। তো আল্লাহ আগে মানুষের মেজাজের সঙ্গে সম্পর্ক রেখে বলছেন, মানুষের বৈশিষ্ট্য, মানুষের চরিত্র, মানুষের নেচার, যে আগে লাভটা খুঁজে, লাভটাতে কি আছে, লাভটা কি, তুঞ্জি কুমিন আজাদিন আলিম, ওই ব্যবসাটা গ্রহণ করলে, ওই ব্যবসাতে পা দিলে, ব্যবসার সঙ্গে জীবনকে লাইফকে সেটিং করতে গেলে তোমার লাভবানের বিষয় হলো যে তুমি পরকালে ধন্য হবে, কবর তোমার সুখের হবে, হাসর তোমার সুখের হবে, সুখের জিন্দগি তুমি জান্নাত লাভ করতে পারবে, এত কোনো সন্দেহের অবকাশ নাই। এই লোকগুলো সব ওইখানে কত দূর থেকে হেঁটে এসে আর এখানে হেঁটে আসতে পারবে না,
এত জায়গা ফাঁকা দেখে ওই দিকে সব জমে বসছে, এই দিকে আসে আর দাঁড়িয়ে আসে লোকগুলো এখন বসার জায়গায় পাওয়া যায় না, উত্তর দিকে আসে, এই আমার বাম হাতে চলে আসে, শুনতে পাচ্ছেন না, চলে আসে বলছিলাম কবরের কঠিন শক্তি রিহাই পাওয়া যাবে, কবরে মারবে পিটবে ধুমবে কেউ যাবে না সেখানে, খালি মায়ার সঞ্চার হবে না, আরে মারছে এই কথাটা বলার লোক থাকবে না, সেই দিন রক্ষা করবে এই ব্যবসা, হাসরের ময়দানে উঠে দাঁড়াবেন সেই দিন কেউ কাজে আসবে না, পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বন্ধু ছেলে মেয়ে সন্তান আদি দিদি বাল বাচ্চা কেউ কাজে আসবে না, একাই দাঁড়িয়ে কাজ বলায় আল্লাহর সামনে হিসাব দিতে হবে, বড় কঠিন সমস্যার দিন, সেই দিন আপনি রিহাই কি করে পাবেন, এই ব্যবসা গ্রহণ করতে গেলে আপনি পরকালে রিহাই পাবেন, কঠিন শক্ত আজাব জাহান্নাম থেকে মুক্তির সোপান হবে, মুক্তির পথ হবে, আল্লাহ মুক্তি দেবেন জান্নাতবাসী বানিয়ে দেবে, ব্যবসাটা কি বলেন, বুঝে গেছি কত লাভ আছে, ব্যবসাটা কি করতে হবে এবং কতদূর যেতে হবে, কোন দেশ যেতে হবে, এরকম উন্নত মানের একটি ব্যবসা করলে আমেরিকা লন্ডন যেতে হবে, কোথায় যেতে হবে, মানুষ সেখানে যাবে ক্ষমতায়ী জিন্দগির জন্য, বেশি প্রফিট যে ব্যবসাটা আছে সেই ব্যবসা করার জন্য মানুষ সুদূর দেশ পারে ফরেন যাবে, কিন্তু এই ব্যবসাটা এত উন্নত মানের ব্যবসা কোন দেশ যেতে হবে, এক নম্বর পয়েন্ট আল্লাহর উপর ইমান আনতে হবে এবং আল্লাহর রসুলের উপর ইমান আনতে হবে, তুমি নাবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ করতে হবে, জিহাদ মানে সংগ্রাম আন্দোলন, যে ভিত্তিতে যে ভূমিকা গ্রহণ করতে গেলে দিন সচেতন থাকবে, দিন জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে, আমার কাছে দিন আসবে আমি পাকা ছাটকা অরিজিনাল দিনদার হতে পারবো, ইমানদার হতে পারবো, আর যে ইমানের বলে কবরের আজাব আমার কাছে আসতে পারবে না, যে ইমানের বলে যে সম্পদের বলে আমাকে হাসরের ময়দানে লজ্জিত হতে হবে না, অপমান হতে হবে না, কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে না, আরাম আয়েশে পুরুষেরা অতিক্রম করে সুখের জিন্দেগি জান্নাত লাভ করতে পারা যাবে, এই রকম ভূমিকা যারা পালন করে তার নাম হচ্ছে জিহাদ, অস্ত্র শস্ত্র হতে পারে আর অস্ত্র শস্ত্র ছাড়াও হতে পারে, জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, মেরেছে মরেছে, মরতে হবে না হয় মারতে হবে, দুটোর একটা গ্রহণ করতে হবে, আর এইখানে আল্লাহ বলছেন দিনকে কায়েমের জন্য আপনার যত রকমের কলা কৌশল সব প্রয়োগ করতে হবে, কি দিয়ে করবেন, বে আমলালে কোমান খুশে কম মাল দিয়ে এবং জাম দিয়ে, জামার মাল দিয়ে চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, সময় অর্থ জাম দিতে
কি আমার পক্ষে সম্ভব হবে? সময় দিয়ে এসেছেন, সময় নিয়ে এসেছেন, এই সময়টা অন্য কাজে লাগতো, আজকে সময় দিয়েছে। মাদ্রাসার উন্নতি করতে সভা জলসা অর্থ দিতে হবে, সেটা পকেটে করে এনেছেন। শরীরখানাকে মূল্যবান জামখানাকে নিয়ে এসেছেন। অন্যান্য দিন রাত 8টা থেকে 9টা বাজলে ঘুমার চেষ্টা করে, ঘুমানোর চেষ্টা করে, কিছু কাজ নেই এখন ঘুমায়, ঘুম বড় সম্পদ। এখন রাত্রি 2-3 পর্যন্ত বসে থাকতেন, ঘুমখানাকে বিসর্জন দিয়েছেন, জানের উপরে কষ্ট। ঘুম এমন একটা নেই আমার, ঘুমবিহীন যে অসুস্থ হয়ে যাবেন আপনি, এটা ঘুম ছাড়া নিবারণ হবে না, ঘুম ছাড়া নিবারণ হবে না। একটা লোক নতুন গাড়িতে চেপেছে, খালাসি, নতুন যে চাঁদ মোটা বুদ্ধের মতন বেয়েই যাবে, বয়েই যাবে। 8-10 রাত্রি জাগার পর অবস্থা কঠিন, টাইট হয়ে গেছে, চলছে না শরীর, কাজ করতে পারছে না, গাড়িতে যে ডিউটি সে ডিউটি পালন করতে পারছে না। এখন হোটেলে বললো তুমি এখানে নেমে যাও, গোসল পানি করো, খাও দাও করো, আর খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে যাও। আমি শিলিগুড়ি থেকে কেরে ভাই এখন বক্তব্য রাখছি, এখন ফোনে কথা বলা যাবে না। তো হোটেলওয়ালাকে বললো এই আমার খালাসি থাকলো, গোসল পানি করবে, খাওয়াবেন, বিলটা কষে রাখবেন, আমি আসছি শিলিগুড়ি থেকে, তারপরে ওকে ঘুমাবার একটু জায়গা দিয়ে গোসল আর পানি খাওয়া আর দাওয়া খুঁজেছে, একটু গা ভরা দেবো তো জায়গা করি, তো গা ভরা দেওয়ার জন্য ভিত্তির মহল একটা ঘর আছে, উল্টে উল্টে পিছন কাঠাগুলো আছে, ওখানে টেকলা গেছিয়ে গেছে, সাত সমুদ্র পার হয়ে চলে যেতে আর ঘুম ভাগে না। 24 পর যে সমাতে ওকে শুয়ে গেছিল, বেলা 8টায় ধরলেন 10টায়, তারপর দিন 11টার সময় এসে উঠেছে, বলছে আমার খালাসি বই কে একটা খালাসি খাইনি দেয়নি কিছু ঘন্টা, তখনই বেরিয়ে চলে গেছে। তার কারণে হোটেলওয়ালাও দেখে নিজে ভিতরে শুয়ে দিন পাচ্ছে, তো বলছে আশ্চর্য, যাবো কোথায়, বাচ্চা ছেলে নাকি চলে যাবে কোথায়, বলছে না গোসল পানি করেনি, খাওয়া দাওয়া কিছু করেনি, 1 পয়সা বিল হয়নি। কতদিন পাচ্ছি ঘড়িটা দেখছে, 10টার সময় তো ঘুমে নি, 1 ঘন্টা তো হলো, ক্যালকাটা 10টায় ওকে রেখে গেছে, কিন্তু ক্যালকি 11 তারিখ ছিল, 12 তারিখ এটা হচ্ছে না, কত ঘুমের অভাব ছিল বলেন দেখি, ঘুম করে দেয় আমার তো, বলছে খাওয়া দাওয়া করেছি, গোসল পানি করেছি, এসে শুয়ে গেছি, আর ঘর তো হলো, তুমি খালি মশার পোশাক করো, শিলিগুড়ি থেকে চলে যা, বলছে এটা বোকা, ক্যাল 11 তারিখ ছিল, 12 তারিখ ওটা ক্যাল তখনই ঘুমিয়ে গেছি, তুমি খালি গেলে না ঘুমে না, শরীর কেমন লাগছে বলছে গোসলটা করে দিয়ে গোসল করে বলছে চাঙ্গা হয়ে গেছে, একদম শুটিং শুটিং হয়ে গেছে, অভাবটা কিসে ছিল, আমার মনে সাহেব কালকে বলছে তুমি হয়ে চলছ, প্রত্যেক দিন 1-2-3 মোটর করে আসছো, আমাকে জানাইছো, আর সকালবেলায় মাদ্রাসা গিয়ে এসে বেলা 10-11 এসে এইখান করা ওখান করা, আর বিকেল হলো সাজরে বুঝো, দুটো খুব কম পাচ্ছ, অসুখে পড়ে গেলে শরীর একটু ঠিক আছে, দেখা যাবে তখন, না হলে কোনো হোটেলে যান, শুভ আর ঘুম পারব। প্রত্যেক দিন যা একদিন আপনি ঘুম জাগবেন তো কালকে শরীর খালি নিষ্কৃষ করবে, টুনটুনির মা বলবে কেমন করছো, কোথায় কেন কষ্ট মানে জাল সাথে যায়, আর আমাদের অভ্যাস হয়ে গেছে, চাইনা কিন্তু ঘুম কেমন কালো মনে থেকে ভরে রেখেছি, বুঝলেন,
সুসংবাদ দিয়ে এসেছেন আপনি, শরীর অসুস্থ হয়ে যাবে আগামীকাল আপনার, গত রাত্রে জেগেছেন আজকেও জানবেন, তারপর আপনি জানবেন না। এতগুলো কষ্টকে উপেক্ষা করে কেন এলেন আপনি এখানে, কারণটা কি? আল্লাহ বলছেন যেখানে যাবেন সময় ছাড়া কাজ হবে না, সব সময় ঘড়ি পাশে থাকবে। আপনার বয়সটা যখন বের করবেন, আজকে যদি আপনার 65 বছর বয়স হয়, মোবাইলে কিন্তু আপনার বয়সটা বের করে নিন। আজকে 65 বছর 2 মাস 23 দিন যদি আপনার বয়স হয়, তাহলে কত মাস হলো, কত ঘন্টা হলো, কত মিনিট হলো, কত সেকেন্ড হলো আপনাকে বলে দেবে সময়। এতগুলা জিনিসকে উপেক্ষা করে আপনি এসেছেন, ত্যাগ প্রতীক্ষা করে এসেছেন, উদ্দেশ্য কি? মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। মাদ্রাসা যদি জিন্দা থাকে, এ আমার পরিশ্রম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, কিছু মাল খরচ করে জান নিয়ে এসেছি, ঘুমের আরামকে বিসর্জন দিয়েছি, দিয়ে আমি এসেছি। এর বিনিময়ে যদি মাদ্রাসা জিন্দা থাকে, তাহলে দিন আমার কাছে জিন্দা থাকবে, দিন যদি আমার কাছে জিন্দা থাকে, ইমান আমার চাঙ্গা থাকবে, আর ইমান যদি আমার চাঙ্গা থাকে, ইমান যদি আমার ঐক্য থাকে, ইমানের বাহুবল যদি যদি ফিটফাট থাকে, তাহলে কবরে কোনো মুসিবত হবে না, আখেরের ময়দানে হাসরের ময়দানে কোনো মুসিবত আসবে না, মুনসিরাত পার হতে অসুবিধা আসবে না, জান্নাত যেতে কোনো মুশকিল হবে না। আপনার যে বাগিচা বাগান, এই ফুলের বাগানকে, ইসলামী ফুলের বাগানকে আপনি আজকে পানি সার দিতে এসেছেন, এটা একটা জিহাদ। এই জিহাদের সফলতা অর্জন করতে হবে, এই জিহাদের সফলতা অর্জন করবে কারা? যারা আমার সামনে বসে আছেন, আমার ডানে আমার বামে বসে আছেন। এই ভাই এইদিকে যারা দেখতে পাচ্ছেন না, একটু দেখেন না ওইদিকে, একটু ওইদিকে দেখেন, চোখটা ফেরা, ফাঁকা আছে, এসে বসেন। বিয়ে বাড়িতে যখন খেতে গেলে, বিয়ে বাড়ির মালিক গার্জেন তাকে 6 দিন আগে, তাকে 21 দিন আগে দাওয়াত করে এসছে, আমার বেটার বিয়ে 14 তারিখ শনিবারের দিন, 15 তারিখ রবিবার, কম্বল খাওয়ান দাওয়ান, বিরিয়ানি আর দই আর সালাদ। তো ও ক্যাটারারকে বলে দিয়েছে আমার মোটামুটি 1100 লোক হবে, তো 1100 ও অঙ্ক করেছে, হিসাব করেছে, মানে যতদিন লোককে নিমন্ত্রণ করেছে ওই অনুযায়ী হিসাব করেছে, শুক্রবার 1100 লোক হবে আমার। তো 1100 লোক যাবে দাও খেতে, না কমবে? কি বলে, কমবে না বাড়বে? কমবে। কেউ বলবে তুমি তুমি মাধ্যমে ছেলে দিলে নিয়ে যাও, বাড়ি ফাঁকা থাকবে, তো হবে আমি বাড়ি চলে, তাহলে কেউ কেটে গেল 1100 মধ্যে, কেউ কেটে গেল তাহলে 1999টা হয়ে গেল, কমে গেল, এটা আমাকে খাবার তৈরি হয়েছে। তো এইভাবে মোটামুটি কমপক্ষে 1000 তো লোক হবে, তাহলে সবাই খেতে পেরে পেরে না পেরে না, অতট চেয়ার আর বেঞ্চে যখন খেতে বসবে, হুড়াহুড়ি পা ফলো বরফের চেপে উঠতে দেওয়া বসতে চেপে বসে, আব্বা এসো, তোর বাপের মাথার উপর দিয়ে দেওয়া বসলো, চেয়ারে দিয়ে বসে, আব্বা চলে এসো, দেখে চলে এসো, খেতে পারবে না, কুদা না গেলে খেতে পারবে না, একটা খেতে বেরিয়ে গেছি, বুঝতে পারলে নামটা বলবো না, বিশাল এলাকাকে দাঁত করেছে, বিশাল বড় লোক মানুষ, সমস্ত মাদ্রাসাওয়ালাকে কোম্পানি একে দাওয়াত করেছে, সকালবেলায় খেতে ঢুকেছি, তো এক এই মহিষ আছে, বুঝতে পারলে তো ঢুকছে, এমনি করে 25টা 30টা এমনি করে চেপে নিয়ে ঢুকছে, পিছন দিকে আমি আছি, তো আর প্যান্টটা নেমে 3 ইঞ্চি নিচে চলে গেছে কোমর থেকে, ইছড়া বাপ কালামে খাইনি নাকি, অতটা প্রত্যেকটা লোক খেতে পারে, খালি
বছর প্রত্যেকটা লোককে দেবে, কেউ পারবে না। তার কারণ ক্যালকুলেশন করা থেকে এতদিনও খাবে, এত ছুটাছুটি করার দরকারটা কি? কোনো দরকার নেই। ওখানে ছুটবে আর এখানে খালি বলছে, এ ভাই জন্তু এখানে এসে বসুন না রে ভাই, এখানে এসে এখানে খেয়েবেন নাই স্যার। আপনি যে আজকে মাদ্রাসাকে দিন ইসলামকে ঝিন্দা করার জন্য বক্তব্য বেশি রাখবো না, সে বলে ইঙ্গিত করে দিয়েছে। আর আমি রাখতে চাই, সংগ্রাম করে খালি উঠেছিল তিনি বলছেন রসুল্লাহ বলেছেন, প্রত্যেক দিন সকালবেলায় নিত্য নতুন একটা ফেরেশতা ফেরেশতার দল দেখা আসে, ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। দু শ্রেণীর লোকের জন্য ধোঁয়া নিয়ে আসে, একটার জন্য দোয়া করবে তুই মর, আর একটার জন্য দোয়া করবে তুই জিন্দা হ। ভাইয়া বলল আহাদুহুমা, দুইজনের মধ্যে একজন ফেরেশতা বলে দুইজন ফেরেশতা নেমে আসে পৃথিবীতে, একজন ফেরেশতা বলে হে আল্লাহ যে লোকটা দান করছে দীন ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য, মাদ্রাসাকে কায়েম দামে রাখার জন্য হার ভাঙা পরিশ্রম করেছে, ঘুমকে উপেক্ষা করে জানবার সঙ্গে করে নিয়ে আল্লাহ সময় দিয়েছে, এই লোকটা যে আল্লাহ তুমি তার জানে মানে তুমি বরকত দাও, যত কিছু দান করতে বা করেছে। আপনি আজকে সভাতে 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দেবেন, 1 টাকা দেবেন, 10 টাকা দেবেন, 500,000 টাকা দেবেন, আর এই দান আপনি যে করবেন আপনি দাতা, আপনার জন্য প্রাণ ঢালা ভাবে দোয়া করবে ওই ফেরেশতা, হে আল্লাহ এই ব্যক্তিকে জানে মানে আল্লাহ তার প্রাচুর্যে তুমি মানে প্রচুর পরিমাণে বরকত দাও।